ক্যারারি এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ এক্সাইটিং ব্লগ। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ হলো 11ই নভেম্বর, বৃহস্পতিবার, আর এখন বাজে 2:00। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, তার কারণ আজকে আমরা বন্ধুরা মিলে যেতে চলেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চন্দননগর আর মানকুণ্ডুতে। তো তোমরাও আমাদের সাথে চলো আর দেখতে থাকো ব্লগটা। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। ফাইনালি আমরা এখন জগদ্ধাত্রী ঠাকুর পরিক্রমা করতে পেরেছি 2021। দেখতে পাচ্ছ করোনার ভয় উপেক্ষা করে আমরা এখন মাস্ক পরে বেরিয়ে পড়েছি। এই এখন ফার্স্ট ঠাকুর দেখতে পেরেছি ফুলিসানি। ওনারা আছে, হাই করে দাও, আমাদের ঠাকুর দেখতে পেরেছি। এই যে জ্যাকো জ্যাকো আমার পরে দেখা হবে, বাই বাই। দেখো আমরা প্রথমবারের মতো দেখতে চলেছি চন্দননগরের আদি মা চাউলপট্টি, 300 বছর। এটা আমরা প্রথমবার দেখতে যাচ্ছি। এই যে লাইটিং, আমরা এখন চলে এসেছি আদি মাকে দেখতে। আনুমানিক 300 বছর। এই যে সব মেলা বসেছে দুধারে, একদম ও মাই গড, গরুও চলে এসেছে। দেখে দেখে আমাদের সাথেই এগুলো হয়। সবাই হাঁপিয়ে গেলে খাবার খায়, ইনি আবার হাঁপিয়ে গেছে পায়ে ব্যথা, এখন চা খাবে। এই যে চা খাচ্ছে, এই একটা পার্টনার চায়ের। এই যে চা, আমার খুব ভালো লাগে, এটা খুব ভালো লাগে না।
ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে সবাই, এই যে নরেন টক জল খাচ্ছে। আলোর ঝলকানি করেছে, মাঝে মাঝে এটা ঝলকাচ্ছে। এই যে আবার ঝলকে উঠেছে। কমপ্লিট হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি দূরে মানকুণ্ডু স্টেশন। স্টেশন থেকে আমার শান্তি হচ্ছে, কারণ আমি আর হাঁটতে পারছি না। হ্যাঁ, আগে তো বুট পরে এসেছি, বলে হাঁটতে পেরেছি, উল্টো করে এলে তো হাঁটতেই পারতাম না। এই যে নরেন, তোমার তো খুব শখ ছিল, কেমন লাগলো ঠাকুর থেকে? চন্দন নগর না মানকুণ্ডু? আমার শখ ছিল ভালো লেগেছে মানকুণ্ডু। প্লিজ, কোথাকার ঠাকুর ভালো হয়েছে? খুব সুন্দর। কোথাকারটা ভালো হয়েছে বল? আমার তো এখন পর্যন্ত ভালো লাগলো এই কোথাকার নিয়োগী বাবাটা। ও বাবা, আমি জায়গার নাম ভুলে গেছি, মানকুণ্ডুতে ভালো ভালো প্যান্ডেল হয়েছে। মানকুণ্ডুতে ভালো ভালো প্যান্ডেল হয়েছে। ফাইনালি আমরা স্টেশনটা দেখতে পাচ্ছি, খুব আনন্দ ছিল। আমি আর পারবো না বাবা, আমি ট্রেনে করে পাঠিয়ে দিতে পারলে। বন্ধুরা দেখো ভিড়টা, এবার ট্রেনের ভিড়টা দেখো একবার সবাই, মানুষজন ঝুলছে। আদি ঢাকেশ্বরী বস্তলায় মানে ট্রেনটা স্পন্সর করেছি। ভিড়টা, এইবার ভিড়টা দেখো সবাই, আমারও তো বাড়ির দিকে যাচ্ছি এবার। আর এই ট্রেনটা যাচ্ছে চন্দননগরের দিকে, মানকুণ্ডুতে আছে এখন। হ্যাঁ, আপের দিকে যাচ্ছে। ভিড়টা দেখো, খুব পরিশ্রম হয়েছে দুটো পায়ের উপর দিয়ে। আজকে দুটো পায়ের খুব পরিশ্রম হয়েছে। মানকুণ্ডুতে নামিনি, চন্দননগরে নামিনি, দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া যা খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। খাবারটা এলে মানে কুড়িখানা নান, কুড়িখানা নান খাওয়া হবে। হাসে, কুড়ি গ্রাম নান খাওয়া বলে তুমি হাসছে। তো আমরা এখন কুড়িটা নান খাবো না, আমরা ওই সামনে থানা না। আমরা হচ্ছে অর্ডার দিয়েছি এগ রাইস, লেমন চিকেন, হট অ্যান্ড গার্লিক চিকেন, নান, বাটার নান। আমরা দেখতে থাকবো, খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাবো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল সিমিস ক্যালি। তো আমরা এখানেই বন্ধ করছি না, খাবার এলে আবার আপনাদেরকে একবার দেখাবো, তারপর বন্ধ করবো। তো এখন এখানেই থাক, খাবারটা দিই। আচ্ছা, খুব জোর খিদে পেয়েছে, প্রচুর হেঁটেছি, খুব জোর খিদে পেয়েছে। আমাদের খাবার চলে এসছে, আজ আমরা একটা ইউনিক ডিশ অর্ডার করেছি। এটা হচ্ছে লেমন চিকেন, দেখতে লোভনীয়। আর সে রয়েছে বাটার নান, আর সাথে রয়েছে হট গার্লিক চিকেন, আর রাইসটা আসেনি, ওটা আসছে। কেমন রিভিউ রিভিউ দাঁড়া, ও রিভিউ দিচ্ছে লেমন চিকেনের, কেমন টপ টপ। আর এখানে এই যে চলে এলো এগ রাইস, নরেন আর করো না, সেখানে মাস্ক পরেছো কেন? মাস্ক করো, চলে যাবো। আর আজকের ব্লগটা এতটাই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।